আসসালামু আলাইকুম। 12 মাসে 12 বই শুধুমাত্র আপনাদের জন্যই। তো নতুন বছরে আমরা ভাবলাম যে আমরা একটি প্রতিযোগিতা শুরু করি, যেখানে আমরা আপনাদেরকে প্রতি মাসে একটি করে ফ্রি বই উপহার দিব। তো আপনারা সবাই চাচ্ছিলেন আমরা যেন বুক গিভ অ্যাওয়ে করি, তো আমি ভাবলাম যে এই নতুন বছরের নতুন এই দিনে কেমন না কাজটা আমরা শুরু করেই দিই। 12 মাসে 12 বই প্রতিযোগিতায় আমরা প্রতি মাসের শেষ সপ্তাহে গিয়ে একজনকে বিজয়ী নির্বাচন করব। তো এখন কথা উঠতে পারে যে ভাই বিজয়ী কারা হবেন? তো বিজয়ী হবে এটি আমরা ডিসাইড করব প্রতি মাসে। আমরা নতুন করে একটি করে কাজ দেব, যারা নাকি এই কাজটি করতে পারবেন তাদের মধ্য থেকে লটারি করে আমরা একজন বিজয়ী নির্বাচন করব। এখন কথা হচ্ছে যে এই মাসে বিজয় হবার জন্য কি কাজ করতে হবে। তো বিজয় হবার জন্য কি কাজ করতে হবে তা বলার আগে আমি আপনাদেরকে জানাবো যিনি বিজয় হবেন তিনি এই মাসে কি বইটি পাবেন। তো আমি চাচ্ছি যে এই বছরটি আপনাদের সবার জন্য অনেক বেশি প্রোডাক্টিভ থাকুক, আমরা সবার জন্য অনেক প্রোডাক্টিভ হতে পারেন, যার জন্য আমরা একটি বই বাছাই করেছি। তো আপনারা গেস করেন তো কোন বইটি সেটি? যে একদম ঠিক গেস করেছেন, সেটি হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশনসের প্রোডাক্টিভ মুসলিম বইটি। এই বইটি কিন্তু আপনাদেরকে সারা বছর জুড়ে প্রোডাক্টিভ থাকতে অনেক বেশি সাহায্য করবে, যা নাকি আমি চাই আপনাদের সবাই অনেক বেশি প্রোডাক্টিভ হন, যার কারণে আমরা এই বইটি আপনাদের জন্যই এই মাসে মানে প্রথম মাসে বাছাই করেছি। এখন প্রশ্ন হলো আপনারা বিজয়ী হবেন কিভাবে? তো প্রতি মাসে আমি বলেছি যে একটি করে নতুন কাজ দিব। তো এই মাসের কাজটি কী? এই মাসের কাজটি হচ্ছে এই মাসে কোনো কাজই নেই, এই মাসে যারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন তাদের মধ্য থেকে আমরা একজনকে বাছাই করব এবং তাকেই আমরা এই বইটি লটারির মাধ্যমে উপহার দিব। তো এই কথাটি বলার সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে যারা নাকি বিজয়ী হবেন তাদের কিন্তু অবশ্যই বাংলাদেশে থাকতে হবে এবং তাদের কিন্তু অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানাটি আমাদেরকে দিতে হবে। যদি আপনি ঠিকানা না দিতে পারেন তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, তো আপনার জায়গায় অন্য আরেকজন বিজয় হবে। এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের এলাকায় যেন সুন্দরবন কুরিয়ার থাকে এবং আপনি যেন বই যেন রিসিভ করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে আর কি একটি মূল কথা। এবং আরেকটি কথা যা নাকি অন্য সব প্রতিযোগিতার মধ্যে বলা হয় তা হচ্ছে যে এই প্রতিযোগিতার জন্য যাবতীয় যত সিদ্ধান্ত আছে তা কিন্তু কর্তৃপক্ষ চাইলেই পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? কারণ কর্তৃপক্ষের উপর কিন্তু কোনো কথা নেই। তো এটাই হচ্ছে আমাদের মূল কথা। তো আপনারা আশা করি যে অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং অবশ্যই বইগুলো বিজয়ী হবেন, কারণ আমরা এই মাসে যে বই দিচ্ছি আগামী মাসে কিন্তু আরও ভালো বই উপহার দিব এবং সামনে কিন্তু আরও ভালো ভালো বই উপহার দিব। তো এরকম হতে পারে যে আমরা প্রতি সপ্তাহেও বই উপহার দিতে পারি, তো এটা আমরা পরে ডিসাইড করব। কিন্তু বর্তমানে যা বললাম যে প্রতি মাসে আমরা একটি করে বই দিব, তো অবশ্যই আপনারা সবাই এখানে পার্টিসিপেট করবেন এবং ইচ্ছা আছে যেহেতু বই পাওয়ার আপনাদের সবারই, তো আপনারা অবশ্যই সুন্দর করে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ও সাবস্ক্রাইব কিন্তু একবারই করবেন, মানে বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে হবে কি কমেন্টে আমাদের চোখে পড়লে আমরা আপনাদের নাম লিস্টে রাখবো, তখন আপনারা লটারি করে আপনাদেরকে বই উপহার দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আপনাদের আবার দেখা হবে আগামীকাল। সে বছর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।